তো আমরা সবাই জানি যে আপনি জন্মগ্রহণ করেছেন মানে বিদ্যা চর্চার দিক থেকে সেই সময় একটি অগ্রসর পরিবারে, এবং শুধু বিদ্যা চর্চা না, আমরা বলব যে মননশীলতা এবং সৃষ্টিশীলতার একটা চর্চা আপনাদের পরিবারে ছিল, এবং স্বাভাবিকভাবেই এর একটা প্রভাব তো আপনার উপরে আছে। তো ওই প্রভাবটা কীভাবে এসছে বলে মনে করেন আপনি? প্রভাবটা বাবার, যে আমার বাবা কাজী মোতাহার হোসেন আমাদেরকে সবসময় বুদ্ধি দিয়ে চলতে শেখাতেন, এবং কোনো মানে একটা বাক্য যদি কখনো ভুল করে অন্যরকম করে বলতাম যাতে ঠিক অর্থটা বোঝায় না, তিনি সংশোধন করে দিতেন সঙ্গে সঙ্গে, ঠাট্টা করেই। আমরা যদি বলতাম ও আমার পেটের মধ্যে মেরেছে, আমরা তো কলকাতার দিকের ভাষা বলি, তো উনি বলতেন দেখি দেখি কোথায় কোথায় কেটে মারলো, পেটের মধ্যে ঢুকলো কেমন করে, এইসব ঠাট্টা করে বুঝতাম যে পেটের মধ্যে বলা যায় না, বলতে হয় পেটে মেরেছে এইভাবে। আর তাছাড়া তিনি নিজে গান গাইতে চেষ্টা করতেন, ভালো গাইতে পারতেন না সেটা নিয়েও হাসতেন নিজেই। আর আমার বড়দি উনি নানা ধরনের, আমরা তো শুনেছি তার প্রাচীন গান অনেক, জেনেছি জেনেছি মা তারা তুমি জানো ভোজের বাজি, যে তোমায় যা বলে তাতে তুমি হও মা রাজি, এই একটা গান ছিল। তাছাড়া ডিএল রায়ের গান টান গাইতেন, যেদিন সুনীল জলধি হইতে উঠিলে জননী ভারতবর্ষ, এইসব গান। তাছাড়া নজরুলের গান ছিল, নজরুলের গানের মধ্যে আমার মনে পড়ে ভুলি কেমনে আজও যে মনে বেদনা শনে রহিল আঁকা, বা ওই যে কী গানটা আছে না একটা, আমি এখন মনে করতে পারছি, নজরুলের গান গাইতেন। আর রবীন্দ্রসঙ্গীতও গাইতেন, যদি বারণ করো তবে গাহিব না। তাছাড়া আরও ছিল, আপনারা কি বারণ করেন নিতে থাকে? আমরা তখন বারণ করার বয়সে পৌঁছইনি, ছোট থেকে শুনেছি। আর আমরা যখন বেশ বড় হলাম, ওর মনে বোধ হয় একটা ক্ষোভ ছিল যে আমরা কেবলই রবীন্দ্রনাথের গান গাইতাম। তো বলতেন, অবশ্য রবীন্দ্রনাথের গান বরাবর গাইতাম বলাও ভুল, আমি আবার সোহরাব হোসেন সাহেবের ছাত্রী, শিল্পী এবং শিক্ষক, তবে তখনও তিনি সব গানই শেখাতেন। আজ এখনও যেমন আছে, টিউশনি করতে গেলে সব গান শেখাতে হয়, তখনও তাই ছিল। উনি আমাকে আধুনিক পল্লীগীতি, তারপরে একটু মানে নানা ধরনের গানই উনি আমাকে শিখিয়েছেন, তার সাথে নজরুলগীতিও শিখিয়েছেন। কেবল যেটা পারেননি সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। তো আমি যখন অনার্সে ভর্তি হলাম, ওই বাড়ির গণ্ডিটা ছাড়ালাম বলা যায়, আমি অনার্সে ভর্তি হয়ে রবীন্দ্রনাথের কবিতা পড়ে খুব আকৃষ্ট হলাম রবীন্দ্রসঙ্গীতের দিকে। বাড়িতে বড়দি রবীন্দ্রসঙ্গীত প্রচুর গাইতেন, নানা রকমের গানই বাড়িতে চলেছে। তো আমি যখন বড় হয়ে নিজে নিজে বেছে নিলাম যে গান শিখব, তখন আমি সেগুনবাগিচা থেকে বাসে চেপে, সে আমলের টাউন সার্ভিস, মুড়ির ট্রেন বলতো যাকে সবাই, সেই টাউন সার্ভিসে চেপে আমি গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, না আমি তখন আমি ইউনিভার্সিটিও যেতাম সেই বাসে, এবং আমি চলে যেতাম আজিমপুরে, আজিমপুর কোয়ার্টার্সের কলোনিতে। আপনারা থাকতেন তখন কোন জায়গায়? সেগুনবাগিচা, সেগুনবাগিচা আমার বাবার বাড়ি। আচ্ছা, সেখান থেকে আজিমপুরে গিয়ে আমি হুসনা বানু খানমের কাছে রবীন্দ্রসঙ্গীত নিয়মিত শিখতে শুরু করি। এই গান শিখে তার কাছে মাঝে মাঝে আবার নানা সমস্যা আসতো, যেমন হঠাৎ ঠিক হলো সাপমোচন নাটক করতে হবে, তো সেই নাটক করতে গিয়ে দেখলাম অনেক গান তোলা দরকার। হুসনা বানু আপা কিছু তুলে দিলেন, কিন্তু দেখলাম এত গান তো উনি তুলে দিতে পারবেন না, একটু একটু জানা সুর স্বরলিপি দেখে ওই হারমোনিয়ামের রিড টিপে টিপে তুলে ফেললাম। এমনি করেই কিন্তু স্বরলিপির পাঠও আমার হয়েছে, কারো কাছে শিখে নয়, নিজে নিজেই ওইভাবে তুলে তুলে বুঝেছি। আর বুঝেছি যে আগে ছন্দটা বুঝতে হয়, মাত্রাগুলো বুঝতে হয়, এইভাবে গানগুলো তোলা। যাই হোক, তো গানে এটা ছিল। তাছাড়া বাবা আমাকে পছন্দ করতেন, তার বোধহয় মনে হতো যে সাহিত্যের প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ আছে,
ওর যে বই ছিল সঞ্চয়ন, অনেক আগের সঞ্চরণ ভুল বলছিলাম, যেটা রবীন্দ্রনাথ যেটা পড়ে প্রশংসা করেছেন, সেই বইয়ের মানে তিনি বাড়ির মধ্যে কেবল আমাকে আর শেষজি ছিলেন আমার সেজো বোন তাকে এই বইটা লিখে দিয়েছিলেন। মিনু, আমার ডাকনাম মিনু, মিনু ও ভোটলাকে, শেষদিকে সবাই বাড়িতে ভোটলা ডাকত। তো এই আর কি ব্যাপারটা তখনকার। তো আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আমরা জানি যে কাজী মোতাহার হোসেন নজরুলের বন্ধু ছিলেন এবং নজরুলের বা নজরুল সাহিত্যের অনুরাগীও ছিলেন অবশ্যই। তো এই পছন্দের, আপনার আব্বার এই পছন্দের উত্তরাধিকার আপনি ওইভাবে বহন করেননি, এই অর্থে যে আপনি আকৃষ্ট হয়ে গেলেন রবীন্দ্র, হ্যাঁ রবীন্দ্রতে। তো এর পেছনে মানে প্রশ্নটা এই যে নজরুলগীতিতে এমন কি ছিল না যা আপনাকে আকৃষ্ট করেনি, এবং একই সঙ্গে এই প্রশ্নেরই আরেকটা রূপ এটা যে রবীন্দ্রসঙ্গীতে এমন কি আছে যা আপনাকে আকৃষ্ট করে। নজরুলের গান সম্পর্কে কাজী আব্দুল ওদুদের একটা চমৎকার উক্তি আছে, উনি বলেছেন নজরুলের গানে মাঝে মাঝে ওই মালাটার মধ্যে এক আধটা মুক্তা থাকে, এক আধটি মুক্তা, অর্থাৎ তার বাণীতে মাঝে মাঝে খুব চমকপ্রদ কিছু থাকে যা আকর্ষণ করে। হ্যাঁ, আর রবীন্দ্রনাথের এক একটা গান এক একটা একক, এবং তার ভেতরে পুরোটাই একটা উজ্জ্বল কোনো কি বলবো প্রস্তর যেটা আলো বিকীর্ণ করছে। আপনার এই মন্তব্য শুনে তো নজরুল যারা অনুরাগী তারা নিশ্চয়ই খানিকটা ক্ষুব্ধ হবেন বা বিষণ্ণ হবেন। না, আমি নজরুল গীতি যারা গায় আমাদেরই ভেতরে অনেকে আছে, তাদেরকেও মাঝে মাঝে বলতে শুনেছি অন্ধভক্ত না হলে তারা এই বিচার করতে পারে। যখন আমাদের এখানে ধীরেন্দ্রচন্দ্র মিত্র এসে ছায়ানটে নজরুলগীতি শিখিয়েছিলেন, একটা গান বেনুকা ওকে বাজায় মহুয়া বনে শেখাচ্ছিলেন, এবং বলছিলেন কি আশ্চর্য কাব্য। তা আমাদের তখনকার একজন ভালো গাইয়ে আমাদের ছায়ানটেরই, সে আমাকে বলল আচ্ছা এর মধ্যে কাব্যটা আমি তো কিছু বুঝলাম না, কাব্য এর মধ্যে কী এমন আছে। আসলে নজরুলের কবিতা এবং রবীন্দ্রনাথের কবিতাতে একটা পার্থক্য আছেই, গানেও সেই পার্থক্যটা বোঝা যায়। আমি কিন্তু নজরুলগীতিও খারাপ গাইতাম না, বাংলাদেশ টেলিভিশনে আমি কিন্তু প্রথম নজরুলগীতি গিয়েছি, পরে ওই তখন টেলিভিশনে দুবার গাইতে বলতো, একবেলা প্রথম আমি বেলাতে সন্ধ্যার দিকে নজরুলগীতি গিয়েছিলাম প্রথম, পরের বার আমি রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলাম। এবং নজরুলগীতি আমি এত ভালোবাসতাম, আমি অনেক গেয়েছি, আমি রবীন্দ্রসঙ্গীতের মতো ভাবে বিভোর হই না হয়তো, কিন্তু নজরুলের গানের সুরের আকর্ষণ এবং কিছু কিছু গানের বাণীর আকর্ষণ আমার কাছে খুব বড়। এই জায়গাটা আমার যেটা প্রশ্ন সেটা হলো যে আপনি বললেন যেটা যে নজরুলে একটা মালার মধ্যে মাঝখানে হয়তো একটা দুটো মুক্তর মতো বাণীটা থাকে, আর রবীন্দ্রনাথের যেটা, এটা আমি বললাম না, এই কথাটা কিন্তু কাজী আব্দুল ওদুদের। হ্যাঁ, আপনি সেটা বিশ্বাস করলেন, আর আপনি যখন এটা বিশ্বাস করেন তখন এটা আপনার একই সঙ্গে। আচ্ছা, বিশ্বাস করি না করি, হ্যাঁ এটা একটা বেশ গুরুত্বপূর্ণ উক্তি এই আর কি। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে গানের ক্ষেত্রে আসলে বাণীর ইয়েটা কতখানি, যেমন আমরা যখন উচ্চারণ সঙ্গীত আমরা যখন শুনি, এবং আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ওর মধ্যে কি বলা হচ্ছে সেটা আসলে আমরা জানিও না অনেক সময়, যেই ভাষায় বলে বা হয়তো ওখানে বাণী খুব কমই থাকে, মূলত হচ্ছে সুর। যদি সেই বিবেচনায় আমরা নজরুলগীতির দিকে তাকাই তাহলে আপনার মূল্যায়ন কী হবে? আমি এবারে একটা কথা বলি, শুদ্ধ সঙ্গীত আর কাব্যগীতি দুটো দু ধরনের জিনিস। শুদ্ধ সঙ্গীতকে আমরা বলবো বিমূর্ত সঙ্গীত, অ্যাবস্ট্রাক্ট, সেটা তাতে বাণী আছে কি নেই কিছু যায় আসে না, যেটা উচ্চাঙ্গ সঙ্গীত। হ্যাঁ, আর যন্ত্রসঙ্গীতে যখন বাজে তখন তো বাণীর প্রশ্নই ওঠে না, সুরেরও একটা ভাষা আছে বাণীরও একটা ভাষা আছে। কাব্যগীতিগুলো হচ্ছে দুটোর সম্মিলন, দুটোর সম্মিলনের তৃতীয় একটা কিছু। এবং আমরা যেটা বলে থাকি বাণী সুর আর ছন্দ, এই তিনের সমন্বয়ে এক একটা কাব্যগীতি
রূপ ধারণ করে এবং এই তিন জিনিস একসাথে হয়ে বাণী হয়তো এক কথা বলছে, সুর একটা কথা বলছে, ছন্দ একটা কথা বলছে, কিন্তু যখন সবটা মিলিয়ে একটা কিছু প্রকাশ পায় সেটা তার মূল ব্যঞ্জনা। এইটাতেই মানে আমার মনে হয়েছে যে ব্যঞ্জনার দিক থেকে তিনটে মিলিয়ে রবীন্দ্রসঙ্গীতে যতটা আমি পাই, তিনটে মিলিয়ে নজরুলের সব সময় পাই না, কিন্তু একটি গানের কথা বলবো, মা চিন্ময়ী রূপ ধরে আয়। এই গানটার মধ্যে বলা হচ্ছে যে এই যে তুমি তো মৃন্ময়ী, তোমাকে সবাই সেইভাবে সম্মান করে, তোমাকে সবাই ভালোবাসে, মূর্তি তো মৃন্ময়ী বটেই, কিন্তু নজরুল আবেদন করছেন চিন্ময়ী রূপ ধরে আয়। তুমি খালি মাটির পুতুলের মতো থেকো না, তুমি এই যে হ্যাঁ সপ্রাণ হও এবং সচেতন হও, তোমার ভেতরে যে তোমার চিত্তময়তা আছে, চিন্ময়ী মানে তো চিত্তময়ী, সেই রূপে তুমি এসো। এই গানের বাণীকে আমি তো অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করি। সার্বিকভাবে এই গানটির ভিতরে দেশের কথা বলছে, দেশের যে এত অন্যায় অবিচার সেই সমস্ত দূর করবার জন্য কেবল মৃন্ময়ী রূপে তুমি পূজা পেলে হবে না, তুমি চিন্ময়ী রূপ ধরে এসো, সব কিছুকে মঙ্গলময় করো। এই গানটা তো আমি কোনোভাবেই বলবো না যে কাব্যে খাটো, নজরুলেও কাব্য আছে নিঃসন্দেহে, কিন্তু যে করেই হোক আমার প্রধান চর্চা হয়ে উঠেছে রবীন্দ্রসঙ্গীত। তবে এ কথা বুঝতে হবে, আমি কিন্তু জীবনে কেবল একটা গানে বাঁধা থাকিনি, আমি পুরনো বাংলা গানও গেয়েছি এবং আমাদের ছায়ানটে যেমন শুদ্ধ সঙ্গীত আছে তেমনি রবীন্দ্রসঙ্গীত আছে, নজরুলের গান আছে, ফোক আছে, লোকসঙ্গীত, তার সঙ্গে আলাদা আরও নানা জিনিস আছে, কিন্তু এই যে আমাদের চেষ্টাটা এটা হচ্ছে সামগ্রিকভাবে বাঙালি সংস্কৃতিকে ধরার চেষ্টা। এবং বাঙালি সংস্কৃতি বিষয়ে একটা আমি বলে নিই, অনেক জায়গাতেই বলি, বাংলার মাটির গান তো অবশ্যই লোকসঙ্গীত, এখন এই লোকসঙ্গীত থেকেই কিন্তু রাগ সঙ্গীতগুলোর উদ্ভব, নামেই বোঝা যায় বঙ্গাল রাগ, সিন্ধু, হ্যাঁ কানাড়া, এগুলো কী বোঝাচ্ছে, অঞ্চলভিত্তিক সুরের এটাকে বলা যায় যে সেটার থেকে তুলে নিয়ে তার এসেন্সটা তুলে নিয়ে নির্যাসটা নিয়ে সুরটা রাগ সঙ্গীতটা হচ্ছে। তার মানে লোকসঙ্গীতে আর রাগ সঙ্গীতে একটা মিল আছে। আমি আরেকভাবে বলি, একটা নদীর যদি দুটো তীর থাকে, একটা তীরে আছে উচ্চাঙ্গ সঙ্গীত, আমরা বলি শুদ্ধ সঙ্গীত বিমূর্ত বলে, আরেকটা তীরে আছে লোকসঙ্গীত, আর মাঝখান দিয়ে যে ধারাটা চলেছে এটা কিন্তু আমাদের কাব্যসঙ্গীত। এই কাব্যসঙ্গীত কখনো কখনো একুল ঘেঁষে চলে, কখনো অকুল, দেখা যাবে আমাদের গানের সুরে রাগ সঙ্গীতের প্রভাব আছে। রবীন্দ্রনাথ তো বলেন রাগ সঙ্গীতটা আমাদের আকাশ, এবং এই আকাশকে ছাড়িয়ে আমরা যেতে পারি না, যত দূরে যাই আকাশ আমাদের সঙ্গে আছে। তেমনি লোকসঙ্গীতটা হচ্ছে আমাদের পায়ের তলার মাটি, এটাকেও আমরা কখনো ছাড়তে পারবো না, পাটা রাখবো কোথায়। কাজে এই দুয়েরই গুরুত্ব আছে, এই হিসেবে আমরা সব কিছুর চর্চা করি, সেই সঙ্গে বাংলা গানের কাব্যগীতের চর্চাটা আমাদের মধ্যে প্রধান, এই আর কি। রবীন্দ্রসঙ্গীতে যেমন ফোক অনেক সুরের, হ্যাঁ নজরুলেও আছে, তো অনেক সময় এইসব আত্মীকরণ নিয়ে কেউ কেউ যারা দুর্মুখ কেউ কেউ বলেন যে এটা সুর তো শুরু করেছেন আর কি, সুর তো শুরু।